বাজারে আলো বানিয়ে খেতে পারবে। তার কথা নেই বন্ধুরা, আমি এখন বানানো শুরু করব। সর্বপ্রথম আমি সুন্দর মতন কাজের জায়গা পরিষ্কার করে নেব।
বাদাম ছিটিয়ে দেব এবার ছিটিয়ে দেব তো অনেক কষ্টের পরে গাজরের হালুয়াটা বানানো হয়ে গেছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য সবাই।